শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নওশাদ হেরার আছুরের দাগটা শাড়ি দিয়ে নিচেই ঢেকে দিল, তারপর গলার গয়নাটা ঠিক করে দিল। হেরার বন্ধ চোখ দিয়ে টপটপ করে পানি ছুটছে তখনও। নওশাদ হেরার গাল দুটো নিজের দুই হাতের মুঠোয় নিয়ে তাকিয়ে দেখছে। এত সুন্দর পবিত্র একটা মুখ চোখ ভরে দেখছে সে নিজে। তার খুব ইচ্ছে করছে হেরার চোখের এই ছড়ে পড়া স্ফটিকের মতো পানিটা ঠোঁট দিয়ে শুষে নিতে। এই প্রথম সে হেরার মুখটা এত কাছ থেকে দেখছে, এই প্রথম হেরাকে এতটা আবেগ দিয়ে সে স্পর্শ করে যাচ্ছে। কি সুন্দর পাতলা দুটো ঠোঁট, ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল, ঠোঁটের সঙ্গে সঙ্গে তিলটাও কাঁপছে। নওশাদের খুব খুব ইচ্ছে করছে তিলটাতে চুমু খেতে। নিজেকে সংযত করলো সে, হাত দিয়ে হেরার চোখের পানি মুছে দিল। প্লিজ হেরা কাঁদে না, মনে মনে বলল। ঘটনাগুলো ঘটেছিল বলেই আমি তোমার জীবনে এসেছি হেরা, সব কথা তো বলা যায় না। নিজেকে সামলে নওশাদ বলল, কান্না বন্ধ করো, আমি তোমার এই দাগ মুছে দিব হেরা। প্লাস্টিক সার্জারি বলো, স্ক্রিন গ্রাফটিং যা লাগে করিয়ে এই দাগ তোমার শরীর থেকে তুলে ফেলবো। যত টাকা লাগুক, দেশে না হলে প্রয়োজনে দেশের বাহিরে নিয়ে যাব। তোমাকে প্রতিদিন এই দাগ দেখে ভয় বা লজ্জা কোনোটাই পেতে হবে না। তাকাও আমার দিকে। হেরা চোখ খুলে তাকালো। শরীরের এই দাগ মুছে দেওয়া যাবে, আমার চিন্তা হচ্ছে তোমার মনের ভেতরের দাগটা নিয়ে, কষ্টটা নিয়ে। তুমি দেখো, একদিন সেই দাগ, সেই কষ্ট আমি মুছে দিব, অনেক অনেক আনন্দ দিয়ে। প্রমিস হেরা, তুমি আমাকে বিশ্বাস করছো তো? হেরা মাথা ঝাঁকালো। এখন তুমি কান্না বন্ধ করো, এভাবে কাঁদলে তোমার শ্বাসকষ্ট আবার শুরু হয়ে যেতে পারে, গেস্টরা আসবে। এখন এত কান্নাকাটি করলে তোমার সুন্দর চোখগুলোর সৌন্দর্য কমে যাবে। নওশাদ হেরার চোখ দুটো হাত দিয়ে ছুঁয়ে দিল। কাউকে সে বলতে পারে না এই দুটো চোখ তার ভেতরটায় স্পর্শ করে, একদম তার বুকের ভেতরে গিয়ে নাড়া দেয়। এই চোখ তাকে অনেক বছর পর বেঁচে থাকার ইচ্ছেটা জাগিয়ে তুলছে আবার, অনেক বড় মায়ায় বেঁধে ফেলছে। ওকে কঠিন এক বন্ধনে জড়িয়ে ফেলেছে এই দুটো মায়া ভরা চোখ। হেরা, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে, একদম হলুদ একটা গোলাপ ফুল, তুমি আয়নায় তাকিয়ে দেখো। হেরা নিজের চোখ মুছল। এবার হাসো একটু। হেরা হাসার চেষ্টা করল। এভাবে না, সুন্দর করে হাসো, যেভাবে সবসময় হাসো। হেরা নওশাদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল আবার। দরজায় নক করছে আনারের মা। নওশাদ ভেতর থেকেই বলে উঠল, কিছু বলবে আনারের মা? মেহমানরা আসছে স্যার। বসতে বলো, আমরা আসছি, এই গয়নাগুলো গুছিয়ে রাখো, তারপর চলো আমরা নিচে যাই, সবাই এসে গেছে হয়তো। জি আচ্ছা। হেরা গয়নার বাক্সগুলো নওশাদের আলমারিতে ঠুকিয়ে রাখলো, আয়নার সামনে দাঁড়িয়ে চোখ মুছল আবার। চুল ঠিক করছে যখন তখন নওশাদের মোবাইলে ফ্লোরিডা থেকে তার বড় বোন ফোন দিল। হেরা তুমি ঠিক হও, আমি একটু বুবুর সঙ্গে কথা বলে নিচ্ছি। নওশাদ বারান্দায় গিয়ে বড় বোনের সঙ্গে কথা বলা শুরু করল। আজ সে তার বোনকে বিয়ের কথাটা বলে দিল। মায়ের পরে তার একমাত্র বড় বোন তাকে অনেক আদর আশ্রয় প্রশ্রয় দিয়েছে। ওর সঙ্গে মিথ্যে কথা বলে সে শান্তি পাচ্ছে না। সব খুলে না বললেও একটা পরিস্থিতিতে পড়ে সে বিয়েটা করেছে বলল। তার বড় বোন কোনো প্রশ্ন করল না ওকে। নওশাদ বিয়ে করেছে এতদিন পরে, এতেই তিনি খুশি। বাবু, তুই কাকে বিয়ে করেছিস সেটা বড় কথা না, এত বছর পর তুই একটা সঙ্গী পেয়েছিস এটাই আমার জন্য অনেক। আমাদের সবার চিন্তা তো কমলো, কেউ একজন তো এসেছে যে সব কিছুর আগে তোকে নিয়ে চিন্তা করবে। বাবু, নিশালকে নিয়ে আমার ভয় হচ্ছে, ও কিভাবে রিয়্যাক্ট করবে? চিন্তা করিস না, দেখবি প্রথম প্রথম মন খারাপ করলেও ঠিকই একদিন সব মেনে নিবে। তোর আর গীতির ছেলে কখনো কারোর উপর রাগ করে থাকতে পারবে বল? তাও নিজের বাবার সঙ্গে, চিন্তা করিস না। বুবু, মেয়েটার বয়স খুব কম। এসব কোনো ব্যাপার না বাবু, আব্বা কি বললো রে? আব্বার কোনো হুঁশ আছে? ওকে গীতি ভাবছে। থাক ভাবুক, আমি আসার জন্য প্রস্তুতি নিচ্ছি।
তুই চিন্তা করিস না নিশানকে নিয়ে। রাখলাম ফোন বাবু, ভালো থাকিস। ঠিক আছে। নওশাদ রুমে ঢুকে দেখে হেরা রেডি হয়ে আছে। সরি সরি হেরা, চলো সবাই বসে আছে আমাদের জন্য। নওশাদ আর হেরা রুম থেকে একসঙ্গে বের হয়ে এলো। উপর থেকেই সবার হাসা হাসি গল্প শোনা যাচ্ছে। হেরা নওশাদকে বলল, আমার না লজ্জা লাগছে। কেন, লজ্জার কি আছে? জানি না কেন। সুমনা আর রেজনের সঙ্গে দেখা হয়েছে তোমার? আর আমার ছোট ভাইয়ারা, আর আমার ছোট ভাইরা, আর তাদের বউ বাচ্চারা, সবাই ফ্যামিলি মেম্বার, নিজেদের মানুষ, এসো তো, লজ্জার কিছু নেই। নওশাদের ছোট দুই ভাইয়ের বউ খুবই আধুনিক, নিজের সাজসজ্জা স্টেটাস নিয়ে খুবই সচেতন, একজন হাউসওয়াইফ। আর ডাক্তার ছোট ভাইয়ের বউ, সে নিজেই ডাক্তার। মেজু ভাইয়ের বউ খুব ফিগার সচেতন, আর মোটামুটি দিন কাটে রূপচর্চা আর নিজের জন্য ডায়েট ফুড বানিয়ে। ওর নাম নাদিয়া। আর ছোট ভাইয়ের বউ মিলা ডাক্তারি করতে যত না পছন্দ করে, তার চেয়েও বেশি পছন্দ করে ঘুরতে আর শপিং করতে। প্রচুর কথা বলে সে, সারাদিন শাড়ি, ড্রেস, গয়না, কসমেটিক্স আর বিভিন্ন পেজগুলোতে ঘুরে আর অর্ডার করে। এতক্ষণ সে সুমনা আর নাদিয়ার সঙ্গে কিছুদিন আগে ভুটান ঘুরতে গিয়েছিল সেই গল্প করছিল। নওশাদ আর হেরা ড্রয়িং রুমে ঢুকতেই ছোট ভাই আর তাদের বউরা সব উঠে দাঁড়ালো। নওশাদ হেসে বলল, সরি তোমাদের বসিয়ে রাখলাম এতক্ষণ। নওশাদ আশেপাশে তাকিয়ে বলল, বাচ্চারা কোথায়? ভাইয়া নিশাল নেই, তাই নাকি ওরা বের হবে, আসতে চাইল না। মেছু ভাই আরমান বলে উঠল, এটা কেমন কথা? ওরা আসলে তো আমার খুব ভালো লাগে, আব্বাও পছন্দ করে। এই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে হেরা। নওশাদ তার দুই ভাই আর তাদের বউদের সঙ্গে পরিচয় করিয়ে দিল হেরাকে। ওরা সবাই হেরাকে দেখে একটু থতমত অবস্থায় আছে। কম বয়সী শুনেছিল বিথির কাছ থেকে, এতটা কম বয়সী মেয়ে বড় ভাই বিয়ে করেছে ভাবতে পারেনি। দুই বউ হেরার রূপ দেখে একটু ধাক্কা খেল। রেজওয়ান উঠে নওশাদের সঙ্গে হাত মিলিয়ে কানে কানে বলল, দেরি করে বের হয়েছিস ব্যাপার না, নতুন নতুন বিয়ে করলে বেডরুম থেকে বের হতে সবার একটু বেশি সময় লাগে বন্ধু। নওশাদ হেসে বলল, তোর তো শালা 18 বছর পরেও রুম থেকে বের হতে সময় লাগে, আর কিছু বলিস না, আমি বলা শুরু করলে পালিয়ে যেতে হবে এখান থেকে তোর রেজওয়ান। সুমনা প্রশ্ন করল, এই তোমরা ফিসফিস করে কি বলছো নওশাদ? সুমনা, তোমার বরের মাথার স্ক্রুগুলো টাইট দিচ্ছিলাম, ঢিলা হয়ে গেছে। আমরাও এখানে আছি, স্ক্রু অফিসে বসে টাইট দিও। তোমার জন্য মাফ করে দিলাম, ওকে যাও। আমার জন্য মাফ করতে হবে না, তোমাদের দুই বন্ধুর ব্যাপারে আমি থাকতেই চাই না, কি বলো হেরা? হেরা হাসলো শুধু। হেরা সরি, তুমি অসুস্থ ছিলে আমি জানতামই না, ওইদিকে আমার বাসারও সবার জ্বর ছিল। আমি ওনার কাছ থেকে শুনেছি আজকে ভাবি। নওশাদের ছোট ভাইয়ের বউ মিলা ফিসফিস করে নাদিয়াকে বলল, ভাবি ভাইয়া এই মেয়েকে কোথা থেকে এনেছে? জানি না, তুমি ফিগার দেখেছো, একেবারে বলিউড নায়িকা, গায়ের রং দেখো মিলা, মাই গড, একেবারে মাখনের মতো। তুমি আগে হাতের গোল্ডের চুড়ি আর গলার সেটটা দেখো মেজো ভাবি, কি সুন্দর, এগুলো কি গীতির ভাবির ছিল? আরে না, দেখেই তো বোঝা যাচ্ছে একেবারে নতুন, ভাইয়া দিয়েছে, গীতা ভাবির কিছু ভাইয়া কখনো দিবে না, আর দিতেই বা হবে কেন মিলা, ভাইয়ার কি টাকার অভাব? ইদানিং ভাইয়া আরও নতুন বিজনেস শুরু করেছে, যেখানে টাকা আর টাকা। ওসব বাদ দাও, ভাবি মেয়েটার চেহারা দেখো, ভাইয়া এই চেহারা দেখে পাগল হয়েছে নির্ঘাত, তা না হলে এত বছর পর বিয়ে করে? আমি দেখে অজ্ঞান হয়ে যাচ্ছি মিলা। এই নাদিয়া, মিলা তোমরা চুপচাপ দূরে বসে আছো কেন? হেরা আর আমার কাছে এসে বসো। সুমনা ডাক দিল ওদের। মিলা বলে উঠল, আমরা বড়বাবিকে দেখে ফ্রিজ হয়ে গেছি সুমনা ভাবি। তারপর নওশাদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ভাবি তো অনেক সুন্দর, আমাদের নজর লেগে যাবে কিন্তু। নওশাদ একটু লজ্জা পেল, ওর সবচেয়ে ছোট ভাইয়ের বউটি একটু বেশি কথা বলে সে জানে। সমস্যা নেই মিলা, তুমি ডাক্তার মানুষ,
নজর লেগে গেলে ওষুধ দিয়ে দিও, তাহলেই হবে। সবাই নওশাদের কথা শুনে হাসছে। হেরা নওশাদের দিকে তাকালো। কি সুন্দর হেসে হেসে কথা বলে মানুষটা। পুরুষ মানুষের হাসি এত সুন্দর হয় বুঝি। ওর হার্টবিট বেড়ে যায় মানুষটাকে দেখলে। আজ ওর এত কাছে ছিল মানুষটা। ওর দুটো গাল ধরে চোখের পানি মুছিয়ে যখন দিচ্ছিল, ওর মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে ওর দম বন্ধ করে দিবে। মনে পড়তেই ওর গা এখনও অন্য ভালো লাগায় শিরশির করে উঠছে। হেরা নিচের গাল দুটো স্পর্শ করল। নওশাদ ওর দিকে তাকাতেই সে চোখ নামিয়ে ফেলল। সুমনা হেরাকে বলল, তোমাকে এই শাড়িটাতে খুব সুন্দর লাগছে হেরা। আপনি দিয়েছেন শাড়িটা ভাবি, আমারও খুব পছন্দ হয়েছে শাড়িটা। মিলা হেরার পাশে বসে বলল, ভাবি তোমার হাতের চুড়িগুলো খুব সুন্দর, আর গলার সেটটাও ভাইয়া দিয়েছে। হেরা মাথা নাড়ল, তোমার পছন্দ কি না? না, উনি দোহা থেকে এসেছেন। আসলে ভাইয়ার পছন্দ সব সময় এক্সক্লুসিভ। ভাইয়া যেসব গিফট দেয় আমাদের অসাধারণ লাগে। ফারহান লন্ডন থেকে আসার সময় দুবাই থেকে আংটি চুড়ি আনলো আমার জন্য, এত জঘন্য ডিজাইন। দুবাইয়ে সবচেয়ে বাজে ডিজাইন নিয়ে চলে এসেছিল, একটুও রুচিবোধ নেই ওর। নাদিয়াও মিলার সঙ্গে তাল দিয়ে বলল, আরমান ও এরকম কোনো কিছুর রুচিশীল জিনিস খুঁজে পায় না কখন। হেরার খুব মজা লাগছে ওদের কথা শুনে। নওশাদ তার দুই ভাইয়ের বউকে ডেকে বলল, যাও আব্বার সঙ্গে দেখা করে আসো তোমরা। জি ভাইয়া, যাচ্ছি। বলেই চারজন দোতলায় উঠে গেল। হেরা সুমনার সঙ্গে কথা বলছে, রেজওয়ান নওশাদের দিকে তাকিয়ে গাইতে শুরু করল, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। সত্যি রেজওয়ান, ঘটনাই শোভনকে বলবো, তুই কা জানি প্রেমে পড়েছিস। ঘটনা আমার না, আপনার এই গানের মতো অবস্থা। কখন থেকে দেখছি তোর চোখ শুধু হেরাকেই দেখছে। নওশাদ বলল, স্বাভাবিক, বিয়ে করা বউ আমার, তাহলে দূরে দূরে থাকা কেন বন্ধু? ও তুই বুঝবি না রেজওয়ান। ও আচ্ছা, আমি বুঝবো না তোর যে কি প্ল্যান তুই জানিস নওশাদ, কিন্তু মনে রেখো এটা তোমার লাইফ, কোনো বিজনেস প্রজেক্ট না বন্ধু। নওশাদ রেজওয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসল। আনারের মা এসে নওশাদের কাছে জানতে চাইল ডিনার লাগবে কিনা। নওশাদ ঘড়ির দিকে তাকালো, আর একটু পর আমি বলবো। আরমান বলল, ভাইয়া আর কেউ আসবে? আরমান বিথি আর জ্যোতিকে ফ্যামিলি নিয়ে আসতে বলেছি। ও আচ্ছা। সবাই যখন গল্প করছে, বিথি তার বর হাসির দুই মেয়েকে নিয়ে এলো। জ্যোতির বর আসেনি, ও একাই এসেছে। ওর শাশুড়ি অসুস্থ, তাই ওর বর আসেনি। দুই বোন আসতে চায়নি আজ, কিন্তু নওশাদ ডেকেছে, না গেলে বিষয়টা আরও বড় হবে, সেই জন্যই এসেছে। নওশাদ কোনো ঝামেলা চায় না ফ্যামিলির মধ্যে। বিথি জ্যোতির সঙ্গে কথা বলে সমাধান করতে চায় ওদের কষ্টটা। বিথি জ্যোতি এসে হেরার সঙ্গে কোনো কথা বলেনি, শুভেচ্ছা বিনিময়ও না। হেরা সালাম দিল, শুধু তাকিয়ে রইল দুজন। নওশাদ সবই খেয়াল করছে। অবশ্য এসব তার কাছে অনেক ছোটোখাটো ব্যাপার, হেরাকে মাথায় নিয়ে নাচার দরকার নেই ওদের। কিন্তু খারাপ ব্যবহার করার অধিকার নেই কারো। হেরাকে অসম্মান করা মানে তাকে অসম্মান করা, এটাই বিশ্বাস করে নওশাদ। আনারের মা এসে হেরার পাশে দাঁড়ালো। কিছু বলবে দাদা? আপনারা ডাকে আম্মা। কিসের জন্য জানো কিছু? না আম্মা, বড় বৌমাকে ডাকো, বারবার বলতেছে। চলো তো গিয়ে দেখি কেন। হেরা শ্বশুরের সঙ্গে দেখা করতে উপরে উঠে এলো। আসার সময় নওশাদের কাছে গিয়ে বলে আসতে ভুলে গেল না। হঠাৎ নওশাদের মনে হলো, হেরা যখন এখানে নেই, এই ফাঁকে সবার সঙ্গে কথাটা বলাই যায়। সে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার দুই ভাই, তাদের স্ত্রী বিথি জ্যোতি এবং হাসিফ, তুমিও, সবাই যখন এখানে আছো, কিছু কথা বেশ কিছুদিন থেকে ভাবছি তোমাদের বলা দরকার। হঠাৎ করে বিয়ে করাতে তোমাদের প্রত্যেকের মনে অনেক প্রশ্ন জমা হয়েছে জানি।
নওশদের কথা শুনে সবাই নড়ে চড়ে বসল। বিথি চুথি একটু দূরে ছিল, কাছে এসে বসল। বিয়েটা আচমকাই করেছি হেরার নানা আমার আর আরমানের টিচার ছিলেন। আরমান নওশদের দিকে তাকালো মাথা তুলে। আরমান, আমরা যখন কুষ্টিয়ে ছিলাম সাইফুল ইসলাম স্যারের কথা মনে আছে তোর? আমাদের দুই ভাইকে বাসায় এসে পড়াতেন, খুব বেশি মনে নেই, একজন পড়াতেন মনে আছে, তিনি হেরার নানা। হেরার বাবা মা নেই, নানার কাছে মানুষ হয়েছে। এই বয়সে বৃদ্ধ নানা মেয়েটিকে নিয়ে অসহায় অবস্থায় ছিলেন, কারণ তার অবর্তমানে কেউ নেই মেয়েটির দায়িত্ব নেয়ার। আমি খুলনা থেকে আসার সময় কুষ্টিয়া গিয়েছিলাম, তখন স্যারের শারীরিক অবস্থা খারাপ ছিল, আর বুঝতেই তো পারছো কম বয়সী সুন্দর একটা মেয়ের জন্য গার্ডিয়ান ছাড়া এই সমাজে সার্ভাইভ করা কতটা দুরূহ ব্যাপার। স্যারের কাছ থেকে আমি দায়িত্ব নিতে চেয়েছিলাম, কিন্তু গ্রামের মানুষজন প্রতিবেশীরা বলল আমাকেই বা কীভাবে ভরসা করে, আমার ওই মেয়েটিকে দেখে ভালো লাগলো। ইনফ্যাক্ট তোমরা চাইছিলে আমি যেন বিয়ে করি আবার, তাই বিয়েটা করে ফেলেছি। হ্যাঁ, তোমাদের জানাইনি, এটা আমার ভুল ছিল, কিন্তু আমার লাইফের ডিসিশন যেহেতু আমি নেই, তাই যেটা আগে বলতাম সেটা তোমাদের এখন বলছি। বিয়েটা তখন না করে উপায় ছিল না, মেয়েটি সেই মুহূর্তে অসহায় ছিল, আর দ্বিতীয় বিয়ে নিশ্চয়ই আমি বিশাল বরযাত্রী দলবল নিয়ে গিয়ে করতাম না। ছোট ভাই ফারহান কথার মাঝখানে বলে উঠল, ভাইয়া তোমাকে এত এক্সপ্লেন করতে হবে না, বিয়েটা তো করছো, আমরা গীতাভাবি যাওয়ার পর সবসময় চেয়েছি তুমি বিয়ে করো। ভাইয়া ফারহান ঠিক কথা বলেছে, বুবুও সবসময় তোমাকে নিয়ে চিন্তা করে, তুমি সুখে থাকো, আমরা সবাই সেটাই চাই, নওশদ বলল। আরমান, তারপরও সবাইকে জানানো আমার দায়িত্ব, সবাইকে বলে বিয়ে করিনি, একটা দায়িত্ব পালন করিনি, তাই বলে সবসময় বিষয়টা এড়িয়ে যাব তা তো না। ভাইয়া আমার মনে হয় বিয়েটাই বড় কথা, আমাদের সঙ্গে নেননি কেন, এসব কিছু না, আপনি প্লিজ কিছু মনে রাখবেন না, আর আমাদের মনে কিছু নেই, কি বল মিলা? মেজভাবি ঠিক বলেছে ভাইয়া, যদি প্রশ্ন করলো, দুলা ভাই নিশাল জানে? জ্যোতি নিশালকে আমি বুঝিয়ে বলবো, আশা করি সে খুব বেশি রিয়্যাক্ট করবে না। দেখেন আপনি যা ভালো মনে করেন, কিন্তু আমাদের জানালে আমরা আপনাকে নিশ্চয় বাধা দিতাম না। আমি জানি জ্যোতি, পরিস্থিতিটাই সেরকম ছিল না। বিথি নওশদের দিকে তাকিয়ে পড়ল, আর মেয়েটির বয়স খেয়াল করলেন না আপনি দুলা ভাই? রেজওয়ান হেসে বলে উঠল, এই বিথি পুরুষ মানুষের আবার বয়স কি, সালমান তো আমাদের থেকে 7 বছরের বড়, এখনো একটাও বিয়ে করেনি, করলেও দেখবে ইয়াং কাউকেই করবে, নওশদের কপালে লেখা ছিল তাই কম বয়সী বউ পেয়েছে, বাদ দাও না। হেরা যদি নওশদের বয়স নিয়ে সমস্যা না থাকে, আমাদের কারো সমস্যা হওয়ার তো কথা না। বিথি বলে উঠল, রেজওয়ান ভাই আপনারা নিজেদের সালমান খান ভাবেন নাকি? কেন ভাবলে সমস্যা কি, আমরা ছেলে পুলের বাবা হয়ে গেছি বলে আমাদের মনও কি বুড়ো হয়ে গেছে? তাহলে তো ভালোই হলো, দুলা ভাই ইয়ং বউ নিয়ে নিজেকে সালমান খান ভেবে জীবন কাটাক। সমনা বিথিকে উদ্দেশ্য করে বলল, বিথি নওশাদের একা জীবনটা আমাদের কাছে কখনোই কষ্টের ছিল না, তাই না? সারাদিন পর ঘরে ফিরে এটা একা বসে আছে, অসুস্থ হলে কাজের লোক ছাড়া কেউ নেই, সেগুলো আমাদের খারাপ লাগেনি কখনো। বিথি চুপ করে আছে। গীতি, বিয়ের পর কখনো নওশাদকে রেখে তোমাদের বাসায় গিয়ে থাকতো না কেন জানো? কারণ গীতি কখনো চাইতো না নওশাদ একা থাকুক, কিন্তু দেখো ওর ভাগ্যটা, গীতি ওকে ছেড়ে চলে গেল একা করে, অনেকগুলো বছর তো গেল গীতির শোকে, এখন নওশাদের জীবনে কেউ এসেছে, তাকে নিয়ে সুখী হোক সেই দোয়া করি আমরা। রেজওয়ানের কথাগুলো দুই বোন মাথা নিচু করে শুনছে, বিথির চোখে পানি চলে এসেছে, ওর বর হাসি বলে উঠল, বিথি রেজওয়ান ভাই ঠিক কথাই বলেছে, বড় আপুর কষ্ট বুকে নিয়ে কতদিন নওশাদ ভাই একা জীবন কাটাবে? শুনো, একটা মহিলা মধ্যবয়সী স্বামী মারা গেলে ছেলে মেয়েদের সংসারে কখনো নিজেও একা কাটিয়ে দিতে পারে জীবন, কিন্তু পুরুষ মানুষ পারে না, হঠাৎ করে অন্য কোনো সংসারে ছেলে হোক বা মেয়ের কাছে জীবন কাটাতে, একা তো আর অসম্ভব। তোমরা কে কয়দিন পারো নওশাদ ভাইয়ের খোঁজ নিতে, নিশাল এখানে না থেকে আর 10 দিনের ছুটি নিয়ে আসে, তখন ওর সঙ্গে তোমার সময় কাটাও, কিন্তু সব সময় ওখানে নিশাল থাকতো যদি তখন কি পারতে নিজের সংসার বাচ্চাদের রেখে ওর খবর নিতে? জ্যোতি আপাতত এখন বাসা থেকেই বের হতে পারে না, শাশুড়ি অসুস্থ, তাহলে তোমরা যে যাই বলো, আমার মনে হচ্ছে নওশাদ ভাই ভালো থাকলে আমাদেরও হ্যাপি হওয়া উচিত।
এতক্ষণ নওশাদ শুনছিল চুপ করে, এবার সে বলে উঠল, তোমরা যদি ভাবো বিয়ে করেছি বলে আমার জীবনে তোমাদের গুরুত্ব কমে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা করবে। তোমরা গীতির বোন, গীতির বোন সারা জীবন আমার বোন ছিল, এখনো এবং ভবিষ্যতেও থাকবে। হেরা এসে রুমে ঢুকল, সবাই চুপ করে গেল ওকে দেখে। আব্বা কেন ডেকেছে হেরা? হেরা নওশাদের কাছে এসে বলল, আম্মাকে ফোন দিতে বলছে বারবার আমাকে। ও আচ্ছা, এখন কি করব বলুন? কিছু করার দরকার নেই, একটু পর এমনিতেই ভুলে যাবে, তুমি বসো এখানে। হঠাৎ বিথি উঠে এসে হেরার হাত ধরল, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তুমি করেই বলছি, আমাদের বোন এই সংসার অনেক যত্ন করে তৈরি করেছিল, দুলাভাই আর নিশালোর পৃথিবী ছিল। তুমি দুলাভাইয়ের খেয়াল রাখবে জানি, একটা অনুরোধ, নিশালকে কখনো অবহেলা করো না, ও আমাদের জন্য অনেক কিছু, আমাদের দুই বোন কখনো কখনো নিজেদের বাচ্চার চেয়েও বেশি ওর প্রতি দুর্বল, ওর খেয়াল রেখো, এর বেশি কিছু তোমার কাছে চাই না। আর দুলাভাই সরি, সেদিন আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আসলে হঠাৎ করে ঘটনাটা নিতে পারিনি, জাস্ট নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, সরি দুলাভাই। ইটস ওকে বিথি, তুমি আর জ্যোতি সবসময় আমার কাছে আমার ছোট বোনের মতো ছিলে এবং থাকবেও। এখন চলো সবাই ডিনার করি, চলো চলো এসব কথা বাদ দাও। নওশাদ সবাইকে নিয়ে ডিনার করতে উঠে এলো, ওর মনে হচ্ছে বুকের ভেতর থেকে একটা পাথর নামলো। বিথি, চুথি আর ফ্যামিলির সবাই হেরাকে নিয়ে কমফোর্টেবল হচ্ছে, এবার শুধু নিশানের আসার অপেক্ষা। বিথি চুথি বেশিক্ষণ থাকেনি, ডিনারের পরপরই চলে গেছে। নওশাদের ভাইয়ের বউরা হেরার সঙ্গে অনেক সহজ হয়ে গেছে বোঝা যাচ্ছে, ওদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নওশাদ জানে এরা অসম্ভব বুদ্ধিমতী, হেরাকে বিয়ে না করে একটা কলা গাছকে বিয়ে করে নিয়ে আসলেও এই দুজন বলতো ভাইয়া দারুণ সিদ্ধান্ত নিয়েছেন, কলা একটা হেলদি ফুড। কথাটা চিন্তা করে নওশাদ একা একাই হেসে দিল, ওর হাসি দেখেই রেজওয়ান আবার পেয়ে বসল। হয় হয় এমনই হয় বন্ধু, নতুন নতুন প্রেম মনের ভেতরে দানা বাঁধলে একা একাই হাসি আসে। তুই কি প্রেম বিশেষজ্ঞ নাকি? কি বলিস, প্রেম করে তো বিয়ে করেছি, হোক 18 বছর আগে, তাই বলে ভুলে তো যায়নি কিছু। ওই যে বলে না, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। তো আর কী কী হতে পারে বলতো শুনি। কেন নওশাদ, তুই তো প্রেমের উপর PhD করা লোক, সেই ক্লাস 8 যখন পড়িস তখন থেকে গীতির সঙ্গে প্রেম করেছিস। ও সব বহু যুগ আগের ঘটনা, এখনকার প্রেম কেমন সেটা বল, যার সঙ্গে প্রেমটা করব সে তো এই যুগের মানুষ, তাই জ্ঞান থাকতে হবে, আপডেট। সিরিয়াসলি বলছিস তো তুই, ফাজলামি করছিস না তো আমার সঙ্গে নওশাদ?